আজকের রাশিফল 13ই আগস্ট 2021, শুক্রবার, তিথি শুক্ল পঞ্চমী। জন্ম রাশি হলো কন্যা। সূর্যোদয় সকাল 5টা 15 এবং সূর্যাস্ত বিকাল 6টা 17। মেষ রাশির রাশিফল। আজ যতটা সম্ভব ঈশ্বরের প্রার্থনা করুন। অতিরিক্ত উদাসীনতায় কর্মে ব্যাঘাত ঘটবে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও যেতে হতে পারে। কেনাবেচার জন্য দিনটি ভালো হবে। কমবয়সীদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন। পেটের সমস্যা আজ বাড়তে পারে। ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে। সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে। শারীরিক কাজকর্মের থেকে আজ মুক্তি পান। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। অফিসে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। আপনার আর্থিক পরিস্থিতির কিছুটা অবনতি ঘটতে পারে। আপনার সন্তানেরা আপনাকে খুশিতে রাখার জন্য সেরাটা দেবে। প্রেমের বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন। বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন। আজ আপনি খালি সময়ে সঠিক ব্যবহার করার জন্য পুরনো বন্ধুদের সাথে সাক্ষাতের পরিকল্পনা করতে পারেন। নিজের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশি রাশিফল। আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। যারা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করছেন, অন্য ব্যক্তিদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন। আপনার অতিথি সমাগমের জন্য একটি আনন্দময় দিন হবে। আপনার ক্ষমতা শক্তি আজ বেশি থাকবে। প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। কর্মক্ষেত্রে আপনি ভালো পরিবর্তনের সম্মুখীন হবেন। মতামত চাইলে মতামত দেবেন, এতে লজ্জা পাবেন না। আজ আপনি কারো সাহায্য পেতে পারেন। ব্যবসায় ভালো খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক অসুস্থতা আসতে পারে। সন্তানের কোনো চাকরির খবর পেতে পারেন। আজ কারোর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে অবসাদ আসবে। আইনি কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে সমস্যা একটু বাড়তে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল। নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা থাকবে। কাজের জায়গায় খুব সতর্ক থাকুন। বুদ্ধির ভুলে আজ কোনো বিপত্তি ঘটতে পারে। বন্ধুর সঙ্গে কোনো কারণে মতান্তর হতে পারে। ধর্ম সংক্রান্ত আলোচনায় আজ আপনি দূরে কোথাও যাবেন। আজ কোনো কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ বাড়বে। শরীরে অল্প বিস্তার সমস্যা থাকবে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। বাবা মায়ের সঙ্গে বিবাদ যে জড়িয়ে পড়তে পারেন। আপনার মনে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতি, আশাবাদ, বিশ্বস্ততার মতন ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন। আজ আপনি স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক সাড়া দেবেন। অমীমাংসিত সমস্যাগুলি অস্পষ্ট হবে। অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। এক খুশি, প্রাণোচ্ছল, স্নেহশীল মেজাজ আপনার মিশুক স্বভাব এবং চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আপনার প্রণয়কে আজ আপনি বোঝার চেষ্টা করুন। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আজ আপনি স্ত্রীর সাথে সুন্দর একটি দিন উপভোগ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কর্কট রাশির রাশিফল। আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনি জানেন। কাজেই শক্ত হন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সাথে বাঁচার জন্য তৈরি হন। আজ বেশি অর্থ ব্যয় করে ফেলতে পারেন। অপ্রত্যাশিত দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আপনার প্রেমিকা আপনার কাছে কিছু দাবি করতে পারেন। আপনার প্রিয়জন আপনাকে বিচলিত করতে পারে। কর্মক্ষেত্রে উত্থিত বিরুদ্ধাচারণের মুখোমুখি হতে পারেন, তার জন্য সাহসী হন। আজ করুণ লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। কোনো কারণে আজ সম্মানহানিও হতে পারে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় জট থাকলে সেটা ছেড়ে যাবে। আজ ক্রোধ সংযত করতে হবে। বাবা মায়ের জন্য খরচ বাড়বে। একে ভাগ্য সংখ্যা হলো 2। সিংহরাশি রাশিফল। আজ সারাদিন কোনো ঝুঁকির কাজ না করাই ভালো হবে। নিজের বুদ্ধিতে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দেবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ কোনো দুর্ঘটনা ঘটতে পারে। চাঞ্চল্য আজ বাড়বে। বাড়ির লোকের কাজ সাথে আজ বিবাদ বাঁধতে পারে। আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন। কাজেই শক্ত হন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। আজ আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। কাছের কোনো আত্মীয় আর বেশি করে মনোযোগ চাইবে। কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার বলে মনে হবে। সন্ধ্যাবেলার জন্য কিছু পরিকল্পনা করুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কন্যারাশি রাশিফল। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে।
একই সময়ে এটি ভয়, ঘৃণা, হিংসা এবং ইতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। বন্ধুবান্ধবদের সন্ধ্যা যাপনের পাশাপাশি ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে। সারাদিন আজ খুশিতে কাটবে। আপনার সৃজনশীল ক্ষমতা আপনার প্রচুর প্রশংসায় এনে দেবে। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকার পেতে পারেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কলহ বাঁধতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয় ও ব্যয় সমান থাকবে। ভালো কোনো কাজে সুনামপ্রাপ্তি হতে পারে। অযথা আজ তর্কে যাবেন না, সমস্যা আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। তুলা রাশির রাশিফল। আজ কোনো জটিল সমস্যায় পড়তে পারেন। প্রেমে নতুন যোগাযোগ আসবে, ইচ্ছা পূরণ হওয়ায় আনন্দ হবে। অভিনেতাদের সামনে ভালো কিছু সুযোগ আসতে চলেছে। নতুন বাড়ি নিয়ে পরিকল্পনা করতে হবে। আপনার কারোর জন্য দুশ্চিন্তা হবে, পেটের সমস্যায় আজ ভুগতে পারেন। আপনি আজ দিনের শুরুটা ধ্যান এবং যোগব্যায়াম দিয়ে করতে পারেন, এটি আপনার জন্য উপকারী হবে। অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন। আপনার সঙ্গী আপনাকে অবস্থান বোঝাতে অসুবিধা বোধ করবে। আপনার সহায়তা আজ কারো কাজে লাগতে পারে। আপনার আত্মীয় কোনো বাড়িতে আসতে পারে। আপনার পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল। এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহব্যঞ্জক, আপনাকে ভারমুক্ত রাখবে। দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। পেশাদারি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন। আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আপনার সঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় আজ করতে পারবেন। আজ অফিসে সুনাম বাড়বে, ভালো যুক্তিতে জয়লাভ করতে পারবেন। পাটকা কোনো আয় আজ হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চঞ্চল থাকবেন, কারোর কাছ থেকে মূল্যবান কিছু বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপের সম্ভাবনা রয়েছে। সাধু সেবায় আজ শান্তি পাবেন। আজ সম্পত্তি কেনার জন্য যোগাযোগ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশি রাশিফল। আজ ঘরের বাইরে দু জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে। স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিন। শত্রুর সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন। শারীরিকভাবে আজ দুর্বল থাকবেন, পড়াশোনায় সাফল্য পাবেন। সামাজিক কোনো কাজ নিয়ে চাপ বাড়তে পারে, উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে, বন্ধুর জন্য অতিরিক্ত খরচ হবে। আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরোন। অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আপনি উদ্বিগ্ন থাকবেন। আপনার বিশ্বাস আজ ভালোভাবে থাকবে। আপনার অসাধারণ ক্ষমতা আপনাকে আজ লাভ এনে দিতে পারে। গুরুত্বপূর্ণ আজ সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকবেন। আপনার জীবনসঙ্গিনীর সাথে আজ সুন্দর একটি দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল। মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করুন, কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি সম্ভব। আপনি আজ মায়ের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের থেকে উপহার নেওয়া এবং তাদেরকে উপহার দেওয়ার জন্য শুভ দিন। আপনার প্রিয়জন আপনাকে খুশিতে রাখতে চেষ্টা করবে। আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন আসতে চলেছে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আপনি দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন। আজ প্রতিবেশীর হিংসায় কাজে বাধা আসতে পারে, প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকায় আজ ভালো হবে। সন্তানদের নিয়ে আজ একটু চিন্তা থাকবে। খুব ভালো কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে। অতিরিক্ত খরচে সংসারে অশান্তি হবে। গুরুজনের কথায় মনোযোগ দিন, বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশির রাশিফল। নতুন কিছু আবিষ্কার করার জন্য সুনাম পেতে পারেন। কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ একটু চাপ বাড়বে। উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ থেকে উদ্ধার হবেন। প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন, স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধতে পারেন। সন্তানদের নিয়ে আজ একটু চিন্তা বাড়বে। আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগব্যায়াম করুন। স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরোন। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন। আজ আপনি বন্ধুদের উপস্থিতিতে ভালো বোধ করবেন। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। আপনি জীবনসঙ্গিনীর সাথে সুন্দর একটি দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7।
মীন রাশির রাশিফল। চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা আসতে পারে, আজ আপনি হালকা বোধ করবেন। পরিবারের সদস্যদের সাথে সময় কাটান, বন্ধুদের সাথে কিছু পার্টির পরিকল্পনা করতে পারেন। যদি প্রয়োজন হয় বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। আজ আপনি জানতে পারবেন ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে। আপনি একটি কোনো প্রকল্পের পরিকল্পনা করতে পারেন, পরিবারের সাথে সুন্দর একটি দিন কাটাবেন। আজ ভালো না হওয়া কাজের জন্য অপমানিত হতে পারেন, উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে সফল হবেন, বন্ধুর জন্য কোনো জটিলতা কেটে যেতে পারে, আইনি কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন, খেলাধুলায় নাম করার সুযোগ পাবেন। যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন, কাছাকাছি কোনো ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।